মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের খোঁজ খবর নিতে হ্যাঁ পাঠিয়েছেন এবং হ্যাঁ কিছু শুকনো খাবার, ভালোই করেছে। কিছু শুকনো খাবার আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আপনাদের বৌমারা কয়, একজন একজন বৌমা আছে, একজন যে আসুন নিয়ে আসুন, যে এটা একটু ভারী আছে, হ্যাঁ ধরবেন, এটা একটু ভালো করে ধরি। আজকে আপনারা কি অনুষ্ঠানে বেরিয়েছিলেন? আমাদের রাজ্যে সারা বিশ্বের সঙ্গে কিছু ক্ষেত্রে যেমন করে অনুষ্ঠান এবং করোনা যে বাদুর্ভাব নতুন করে বেড়ে যাওয়ার জন্য আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়িতে কয়েকটি ভাড়া পড়ছে। কিন্তু আজকে আমাদের বোধপুলের অন্নদাপল্লী এবং আমাদের রাজস্থানে এবং বৈকান্তপুরে তিনজনটা পর্যটন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী খাবার তাদের বাড়িতে এবং তার তার সঙ্গে দেখা করছি, তিনি যার পজিটিভ হয়েছেন তিনি কেমন আছেন না আছেন তার খোঁজখবর নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি একদম মুখ্যমন্ত্রী নির্দেশিত করছেন। আজকে কি ব্লক জুড়ে যে জায়গায় হয়েছে সেই জায়গায় আপনারা কি তাদের বাড়িতে বাড়িতে খাদ্য বিতরণ? হ্যাঁ, প্রত্যেকটা তাদের বাড়িতে বাড়িতে। কোন কোন অঞ্চলে যাচ্ছে? আমরা বসুল দুই অঞ্চল, বৈকান্তপুর এক অঞ্চল আজকে করছি এবং আগামী দিনে আমাদের গোটা ব্লকের সব জায়গাতেই করছি। এবং আজ সকালে আমরা হাটগোবিন্দপুর বাজারে আমাদের হাটে আমরা মাস্ক স্যানিটাইজার বিক্রি করেছি এবং মানুষের সচেতনতা বাড়তে। বললো যে আমি আমার স্বামী ভাই নমস্কার, আমি অসি শক্তিগর, আমাদের বিধায়ক সাহেব এসছেন। আমরা এসছি মূলত আপনার ছেলের শরীর কেমন আছে এটা জানার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএম ম্যাডাম আপনাদের জন্য কিছু খাওয়ার, শুকনো খাওয়ার পাঠিয়েছেন। বাচ্চাটাকে খাওয়াবেন, হেলদি ফুড খাওয়াবেন, প্রোটিন খাওয়াবেন, যদি ডিম হয় ডিম, যদি ও একটু মাংস ভালোবাসে একটু মাংস যেটা ঝোল হয় সেরকম খাওয়াবেন, প্রোটিনটা খাওয়া। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, এমনি চলে যাবে। এমনি আতঙ্কগ্রস্ত পাশাপাশি যারা আছে সেগুলো ভয়ের কোনো কারণ নেই, সকলে মাস্ক থাকবেন অবশ্যই ব্যবহার করবে। যদি কেউ বাড়িয়ে বাড়ি বাড়ি থেকে আসে বললে মাস্কটা পরে যেন অবশ্যই আসবে, কারণ মাস্ক ছাড়া যেন কেউ না আসুন। আপনি খেতে বসেছে, তোমার ইয়ে কাইগো তোর উপরে কথা একটু দেখে দিই। মাননীয় এমএলএ সাহেব এসছেন, আপনার শরীর ঠিক আছে তো? আপনার স্বামী কেমন আছে? আমি বলে গিয়েছিলাম আসবে, কেউ যেন বাড়ি থেকে না বেরো। আপনার
ঠিক আছে আপনি এমনি ভয় থাকুন সাবধানে থাকতে হবে এটা আপনার পরিবারের সাথে সকলের সাথে আপনাকে কিছুদিন থাকতে হবে তো আমাদের এই 25 26 আপনি এসপি অফিসে কাজ করেন কোন অফিসে আমাদের আটগোবিন্দ করে আমাদের ওখানে ঠান্ডা লেগেছে পরীক্ষা করাতে গেছি ঠিক আছে অযথা ভয় পাওয়ার কিছু নেই আমার তো আমি জানি আমার ঠান্ডা আমাদের মাননীয় ম্যাডাম পিএম ম্যাডাম আপনার জন্য কিছু ফুড প্যাকেট পাঠিয়েছে আমাদের এমএলএ সাহেব এসেছেন যদি নাও হয় তাহলে আপনি একবার ডাক্তারের কাছে একবার দেখিয়ে নেবেন ঠিক আছে নিন আপনি একটা আমি ধরুন একটা ওই যে তাকাও